গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হইতে আছে সোমবার, তো আজকে আমার বোনের বাড়িতে, কালকে পূজা, তো আজকে আমি সংযম করছি। তো দেখো আজকে একটা শাড়ি পরছি, এটা হলো গামছা প্রিন্টের শাড়ি, অনেক আগের শাড়ি, আমার বড় মশাই দিচ্ছে আমার পয়লা বৈশাখ। তারপরে দে, তো এই দাদা রেখে দিয়েছে কাঠালি বাংতো। তো আগে বাচ্চা খাইয়া লন, পরে আগে বাচ্চা খান, পরে করলে করে। তারপরে তো এখন আমি সব রেডি, তো দাইনের লিগা মাংস রাঁধছি, আমার কর্তা মশাই লিগা মাংস ভাত সব কিছু রান্না টান্না করে দিয়ে। তো আমি তো বাস বলতে সঞ্জম, আমি নিরামিষ, মিষ্টি দোকান থেকে মিষ্টি এনে খাইছি আর একটু আম খাইছি বাস, কারণ প্রেশারের ট্যাবলেট খাইতেই। তো এখন আমি বোনের বাড়িতে যাবো, তো বোনের বাড়িতে যাওয়ার লিগা আমি কী কী নিয়েছি, তো বেল পাতা নিয়েছি, ছোলা নিয়েছি, এই দেখো তো গিয়া তো কথাই বলো এখানে, এই দেখো এই ব্যাগটা আমাদের। তো আজকে আমার বড়ে দিয়ে আইবো, মানে কারণ একলা যাইতে পারতাম না, ভীষণ ব্যাগ তো বাড়ি, স্যার মাড়ি ফালাই না একটু ঢেল ঢেলাই থাকতে বাড়ি দিয়ে ছোট্ট মাটি দেন না, খাইতে না তো শুক না বেলাও। এই দেখো আমার আজকের লুক, কিচ্ছুই না, জাস্ট দুইবার স্নান করলাম, কারণ ভোরবেলা স্নান করে পূজা টুজা দিছি একবার, আর এখন স্নান করছি কারণ রান্নাবাড়ি করছি। তো এখন তাই রেডি হইব আমার কর্তা মশাই, আর এই দাদারা এখন ভাত দিছে, তাই না ভাত খাই না বুঝছো, কেমনে জানি থাকে না খায়, আমরা বলি একবার খেলে আরেকবার খিদা লাগে। তো দিনটা এখন আমি রেডি, আর আইসে বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে যাইতে লাগবো, তখন গুড়ি গুড়ি পরে। তো চলো আবার বোনের বাড়ি যেয়ে কথা হইব। দেখছো এই দেয় দিদি, আর আমার বই নেই দেহ, এখন আইসি চাটা খাই কাজে লাগাম, বৃষ্টি হয়েছে দিদি, সব নিরামিষ ঘরে না তারা সংযম করতেছে ভাত এলেছে, আর দিদি কাটছে, দিদি রান্না করবো সংযমে, আমি তো বাড়িতে রান্না করে এলাম দেখলাম। এটার মধ্যে আছে কুমড়া ভাজা, নিরামিষ তো কুমড়া ভাজা, আর এটার মধ্যে বসাইছে ঘ্যাট, এটা রোদ্র আইত আছে, পাঁচমিশালি সবজি, এটার মধ্যে আকড়ে বেশি দিছি, সোয়াবিন দিছি, কি বলেন আর এই দেখো, এটা কালকে বাজার খিচুড়ি, আর এখানে এসে ঠাকুরের সব বুঝছি, এখানে এটা পুরীতে এটা যজ্ঞের এটা সে লসনার কথা, এটা হচ্ছে মারুতি বাসে, সব কিছু আজকে বুঝাই রাখতেছি, কারণ লোক কত কম আর এগুলো সব ঠাকুরের রান্না। এই দেখো এই বোনের বাড়িতে পূজা, এই দেখো কলা ছড়িয়েছি কেন, এই দেখো এটা কী করে, এটা বড় লাইট রাখা এনে দিদি, এই করে এই লাইটটা বলে সেবা টেবা কইয়া মাধ্যমিক লিখে রেডি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খালি বাবাই রে সবাই খালি কো তাড়াতাড়ি, কেন বাবাই কেউ কয় না, কেন তুমি স্লো করো দিদি মনে করে দিচ্ছে গঙ্গা নিমন্ত্রণ, চলো চলো, কম মানুষ নাই ওই, আমরা পুকুর ঘাটে যাইতেছি, তো পেছনে আমরা বোন, আমি আর কেউ নাই, আমার ক্যামেরা করার মতন কেউ নেই, শুধু আমি দুই আছি, তো চলো হাতে গ্লাস। আজকে গঙ্গা নিমন্ত্র, নামেন আস্তে আস্তে নামেন, বলছো ঠিক আছে, এদিক দিয়ে মুখ দিয়ে আপনি কি তা করেন মাসি, ¡Gracias!
দেখটা রাত্র তো আমরা তো সন্ন্যাতিকে ঠাকুর টুকুর আনছি, একটু একটু বৃষ্টি পড়ছে, তার লিগে আর ক্যামেরা করতে পারছি না, ঢাকি বাড়িতে একটু দেরি হয়েছে। এই দেখো হাতে আজকে কচু কাটছি, এখন তো কালকে ভুগের লিগে রান্না করুন, রান্না করবো জিনিস সব টিকেটটা রাখছে। তো চলো নিচে দেখাতেছি, তো বোনের তো ভীষণ ঘুম পাইছে, আমারও ঘুম পাইছে, তো কী করুন, সকালে তো একলা না সবাই, একবার ঠাকুর আর একবার ভুগের রান্না রাখবো, দেরি হয়ে যাবো। কত আমি একটু কাছে বলে যে সব কিছু এখন রাত্রে রেডি করে রাখ, একটু দেরিতে ঘুমাইলো ভোরবেলা উঠতে যাবো গা, তা চল একটু, তো চলো দেখো। এই দেখো একজন ঘুমাইতে আছে, আর এই দেখো দি আমরা সবজি কাটা শেষ সব, এই আমার কাকিমা, আর এই ঘরে সব রাখছে, এটি বুজির লিগা, আর এটি বাজার লিগে, এটি হচ্ছে একটা ঘ্যাট হইব কচুর সার ঘ্যাট, আর এটা সব কিছুর আলুর দরকার, তো এখানে এতটুকু। আর এই দেখো আমরা মারে তো এখন রাত হয়েছে, দেখাতাম না কেমন, তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করি, সবাই খুব ভালো থাকে, ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে।